হ্যালো এভরিওয়ান, অ্যারাবিল অ্যাসেটের বাংলা টিউটোরিয়াল 3 নম্বর ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা বেসিক কিছু টুলসের কাজ দেখব। গত ক্লাসে আমাদের এই সফটওয়্যার ইন্টারফেস নিয়ে আলোচনা করেছিলাম, কোথায় কী ছিল এটা বিষয়ে আমরা জেনেছি। তাহলে আজকে আমরা শুরু করি, ফাইলটিকে নিয়ে গিয়ে একটা আর্টবোর্ড নিয়ে নেই। তাহলে এখানে আমাদের নেম দিতে হবে, নেমটা এখনও দিতে পারি, পরবর্তীতে যখন সেভ করবো তখন আমরা দিতে হবে। শুধু প্রোফাইলে আপনার এখানে ওয়েবে সিলেক্ট করবেন, ওয়েবে সিলেক্ট করে জাস্ট ওকে দিবেন। দেখেন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এই সাদা যে আমরা দেখতেছি এই জায়গাটাকে বলা হচ্ছে আর্টবোর্ড। এই আর্টবোর্ডটাকে জুম ইন জুম আউট করার জন্য কন্ট্রোল প্লাস মাইনাস, প্লাস দিলে এটা জুম ইন হয়। তার থেকে সহজ হলে আমরা ভিউ গিয়ে দেখি, কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হয়, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়। মানে কন্ট্রোল মাইনাস দিলে এটা ছোট হচ্ছে, কন্ট্রোল প্লাস দিলে এটা বড় হচ্ছে। তাহলে আমরা এই সাদা যে অংশটা দেখতে পাচ্ছি এটা হলো আমার আর্টবোর্ড বলতেছি। বাইরে যে অংশটুকু থাকতেছে এটাকে বলা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। তাহলে এটাকে আরেকভাবে আমরা জুম ইন জুম আউট করতে পারি, সেটা হলো কিবোর্ড থেকে অল্টার চেপে মাউসের চাকা দিয়ে যদি আপনি চাকাটা ঘুরান তাহলে এটা জুম ইন জুম আউট করবে। তাহলে আজকে আমরা রেক্টেঙ্গেল টুল সম্পর্কে জানবো। দেখেন এই টুলসগুলোর কিছু কিছু টুলসে নিজের ছোট্ট একটা এরর দেখা যাচ্ছে, সাদা এরর। এই যে টুলসে এই সাদা এররটা দেখা যাচ্ছে সেই টুলসের ভিতরে আরও কিছু সাব টুলস আছে, যার কারণে এটা এমন দেখাচ্ছে। তো আমরা আজকে রেক্টেঙ্গেল টুলসে এখানে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমার বাকি টুলসগুলো চলে আসে এখানে, রেক্টেঙ্গেল, রাউন্ড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগোনাল, স্টার, ফ্লায়ার টুলস। এই টুলসগুলোকে আমরা যদি বাইরে নিয়ে আসতে চাই, বাইরে নিয়ে আসতে গেলে আমাকে এই যে এখানে একটা বার দেখা যাচ্ছে এই বারটাতে ক্লিক করলে এই টুলসগুলো আমার বাইরে চলে আসবে। দেখেন এই তারপরে এই যে বারটাকে ধরে আমরা এটা মুভ করতে পারি। তাহলে প্রথমে যে টুল এটা হলো রেক্টেঙ্গেল টুল। দেখেন রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে মাউস ধরে যখন ড্র্যাগ করতেছি তখন এমন আসতেছে। এখন এই যে জায়গাটা নিলাম এই জায়গাটাকে কালার দেওয়ার জন্য দুইটা উপায় আছে আমাদের এখান থেকে। এখানে দেখে নিচে দেখা যাচ্ছে একটা হলো ফিল কালার, আরেকটাকে বলা হচ্ছে স্ট্রোক কালার। উপরেরটা হলো এখানে ফিল কালার আর নিচের অংশটাকে বলা হচ্ছে স্ট্রোক কালার। এটাকে যদি আরও সহজভাবে বলি, ডবল ক্লিক করি এখানে এই যে কালারগুলো আছে এই কালারগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। এই সবুজ এখানে ক্লিক করলাম, দেখাই দিতে হবে যে আমি কোন অংশটা চাচ্ছি। এই যে ক্লিক করে যে অংশটা চাচ্ছেন সেই অংশটা আপনাকে এখানে দেখিয়ে দিতে হবে। আমি ক্লিক করলাম যে এই অংশটুকু যাচ্ছে, আমি ওকে দিলাম। তাহলে দেখেন আমার কালারটা এমন হয়ে গেল। আর এই যে চারপাশে যে বক্সটা আসলো রেক্টেঙ্গেল, এটাকে আমরা শেপ বা অবজেক্ট বলতে পারি। এটাকে মুভ করার জন্য আমাদের এই যে উপরে প্রথম সিলেকশন এটা টুলসকে বলা আছে সিলেকশন টুলস, এটা দিয়ে এই যে সিলেক্ট করে আমাদের মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে মুভ করাতে পারি। আর চারপাশে এই যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই পয়েন্টগুলোতে আমরা মাউস রেখে সহজে ড্র্যাগ করে এটাকে ছোটো বড়ো করে নিতে পারি। এই যখন আমাদের মাউসটা এরর হচ্ছে ভেবে টেনে ছোটো বড়ো করতে পারতেছে। তাহলে এখানে দুইটা কালার ছিল, উপরেরটাকে বলা আছে ফিল কালার আর এখানে বাইরে ক্লিক করি দেখেন এখানে চারপাশে এটাকে সিলেক্ট করে আমি যদি স্ট্রোক কালারটা বড়ো করে দিই তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন এখানে এখন দুইটা কালার, ভিতরে কালারটাকে বলা হচ্ছে ফিল কালার আর বাইরে যে কালারটা দেখতেছি এই কালারটাকে বলা হচ্ছে স্ট্রোক কালার। এই যে উপরেটাকে বলা হচ্ছে ফিল আর বাইরেটাকে বলা হচ্ছে স্ট্রোক। তাহলে এই অবজেক্টটাতে আমি যদি কাজ করতে চাই তাহলে অবশ্যই এই অবজেক্টটাকে সিলেকশন টুলস দিয়ে আমাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখন এখানে ফিল কালার স্ট্রোক কালার এখানে যেমন দেখতে পাচ্ছি এটা এখানে উপরেও দেখা যায় যেখানে অনেকগুলো কালার আছে, এই কালারগুলোতে ক্লিক করলে অটোমেটিক সেই কালারটা এখানে ফিল কালারটাতে নিয়ে নিচ্ছে। তো
তাহলে স্ট্রোক কালারটা যদি আমার দরকার না হয় তাহলে আমি এখানে যে ক্রস একটা লাইন আছে নান করে দিতে পারি। নান করে দিলাম, আমার দেখেন স্ট্রোক কালারটা চলে গেল। আবার যদি চান আপনি এটাকে দিতে, তাহলে এখান থেকে এটা কালার দিয়ে দিলে স্ট্রোকটা আসবে। এখন স্ট্রোকটা কত মোটা হবে এটা ডিপেন্ড করতেছে যে ডান পাশে এখানে স্ট্রোক দেখা যাচ্ছে 1 PT, PTতে বলা হচ্ছে পয়েন্ট। এখানে পয়েন্ট যত বেশি দিব আমার স্ট্রোকটা তত বেশি মোটা হবে। তো স্ট্রোকটা আমরা এখান থেকে যেমন অফ করতে পারছি, আবার এখান থেকে এই যে স্ট্রোকে ক্লিক করে এই যে নানে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। দুইভাবে আমরা এটা করতে পারি। এখন এই অবজেক্টটা নিয়ে নিলাম, এর উপরে আপনি যদি অন্য একটা অবজেক্ট নেন, এখানে ইলিপস টুল ড্র্যাগ করলাম, তারপরে একটা অবজেক্ট চলে আসে, কিন্তু কালারটা আমার একই থাকার কারণে আমরা বুঝতে পারছি না। কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন বুঝতে পারছি যে উপরে একটা নিচে একটা দুইটা অবজেক্ট এখানে। তাহলে এটা হলো লালটা আর এটা হলো সবুজটা। সবুজ এখানে অনেকগুলো আছে, ডিপ সবুজ, হালকা সবুজ, এটা আমাদের যার কাছে যেটা মনে হয় এভাবে দিতে পারেন। পরবর্তীতে আমরা এটা কোড দিয়ে শিখব যে একুরের সবুজ কালারটা কীভাবে আসে। তাহলে আমি চাচ্ছি এখন লালটাকে সবুজটাকে দুইটাকে একসাথে মুভ করব। মুভ করার জন্য অবশ্যই আমাদের সিলেকশন টুলস দিয়ে মুভ করতে হবে। তাহলে দুইটা অবজেক্টকে আমি যে সাইড থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে নিতে পারি, অথবা সবুজটাকে সিলেক্ট করেন, শিফট ধরে লালটাকে সিলেক্ট করেন, ক্লিক করেন, তাহলে দুইটা আমার সিলেক্ট হয়ে গেল। এই যে সিলেকশন টুলস দিয়ে এটাকে আমি মুভ করতে পারছি। আপনি চাইলে যে ছোট বড় করতে পারেন, আমি একটু ডানে নিয়ে আসলাম, একটু করে নেই। তারপর এখানে আছে রেকট্যাঙ্গেল টুলস দিয়ে আমি আরেকটা অবজেক্ট নিলাম, দেখেন এই অবজেক্টটা নিলাম, এই কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারি। আর এই কালার চেঞ্জ করা আরেকটা ওয়ে আছে, এটা হলো উইন্ডো থেকে কালার প্লেটটা, আচ্ছা কালার প্লেট আমার অন ছিল, উইন্ডো থেকে কালার নিয়ে আসলাম। তাহলে এটাকে সিলেক্ট, এই অবজেক্টটাকে সিলেক্ট রেখে এখান থেকে যে কালারটা দিবেন সেই কালারটা নেওয়ার কথা নিচ্ছে, কিন্তু দেখেন স্ট্রোক কালারে নিচ্ছে। স্ট্রোকটাকে অফ রেখে দিই, তাহলে বারবার এখানে স্ট্রোক কালারে নিচ্ছে, তাহলে আমরা এখান থেকেই চেঞ্জ করতে পারি খুব সহজেই। এখন কখনো যদি মনে হয় যে স্ট্রোকটাকে এসে অবজেক্টটাকে স্ট্রোক করবেন, এখানে ছোট্ট একটা দেখেন রোটেট দেখা যাচ্ছে, সোয়েপ ফিল অ্যান্ড স্ট্রোক, এটাতে ক্লিক করলেই দেখেন স্ট্রোকটাও রোটেট, এই যে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এটাকে ক্লিক করলে অটোমেটিক মানে ফিলটা স্ট্রোক হচ্ছে, স্ট্রোকটা ফিল হচ্ছে। তাহলে এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল দিয়ে যদি নিচে আরেকটা শেপ নেই, শেপ নিয়ে সিলেকশন টুলস দিয়ে এখানে এখানে লাগিয়ে দেন, একটু নিচে নেন এটাকে, আমি ছোট করে দিই। এটা আরেকটা যদি চাই, কপি চাই, এটাই অল্টার ধরে এই যে সিলেকশন টুলসে, সিলেকশন টুলস দিয়ে অল্টার ধরে এই অবজেক্টটাকে যদি টানি, তাহলে আমার আরেকটা কপি হয়ে গেল। এর থেকে ছোট করে দেন, এই থেকে ছোট করে দেন, দুইটাকে ধরে উপরে একটু নিয়ে যাই, মাউস দিয়ে নিতে পারি অথবা কিবোর্ড থেকে আপস অ্যান্ড ডাউন এরো দিয়ে এই যে উপর নিচে আমরা মুভ করতে পারি। মুভ করার আগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার অবজেক্ট দুটো সিলেক্ট থাকতে হবে, সেই সাথে আপনার সিলেকশন টুলস দিয়ে শুধু এটা কাজ করবে মুভ করার কাজটা। তাহলে দেখেন আমাদের ইলিপস টুলস এবং রেকট্যাঙ্গেল দিয়ে সুন্দর একটা ফ্ল্যাগ তৈরি হয়ে গেল। এখানে বাকি টুলসগুলোর কী কাজ দেখি, আমার দেখেন কিবোর্ড থেকে স্পেস দিলে যে হ্যান্ড টুলটা আসতেছে, তাহলে আমরা মাউস দিয়ে এই ডেটাকে মুভ করতে পারতেছি। এটা আমাদের ফ্ল্যাগটা গেল, অল্টার ধরে আমি মাইনাস করে নিলাম, ছোটো করে নিলাম। তারপর এখানে আছে একটা রাউন্ড রাউন্ড রেকট্যাঙ্গেল টুল, এটা হলো রাউন্ড, সাইডগুলো রাউন্ড হয়ে যাবে, দেখেন উপরে নিচে রাউন্ড হয়ে গেছে, এটা আপনি রাউন্ড করে নিতে পারেন। তাহলে এটা রাউন্ড যখন আমরা করবো সেক্ষেত্রে আমার কাজে লাগবে। তারপরে আরেকটা আছে এখানে পলিগোনাল টুলস, পলিগোনাল টুলস, এখানে পলিগোনাল টুলসে ক্লিক করে এখানে ক্লিক করেন,
পলিগনাল আকৃতির হয়ে গেল। তো আমার যদি মনে হয় যে এখানে আমার সাইডগুলো বানানোর দরকার, যে এখানে সাইড আছে কটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমি চাচ্ছি যে সাইডগুলো আমি বাড়াবো, তাহলে কি করব, এই পলিগনালে সিলেক্ট করে এখানে আপনি জাস্ট ক্লিক করবেন যেখানে আপনি চাচ্ছেন নিতে, এখানে সাইড চলে আসে। আপনি যদি ত্রিভুজ দিতে চান তিনটা দেন, এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে। আর এখানে যদি ক্লিক করে এখানে ক্লিক করতেন চতুর্ভুজ দিতেন, তাহলে চারটা হয়ে যেত, যে দেখেন চারটা। তাহলে আমাদের যতগুলো সাইড দরকার আমরা এটা থেকে নিতে পারছি। এটা আরেকভাবে করা যায়, আপনি পলিগোনালে ক্লিক করে মাউস ধরে এখানে ড্র্যাগ করে ধরে থাকবেন, মাউস ছেড়ে দিবেন না, মাউস ড্র্যাগ করে ধরে থেকে কিবোর্ড থেকে আপেরও যদি ক্লিক করেন, এই যে দেখেন আপেরও যত ক্লিক করতেছেন এটা আমার সাইডগুলো বাড়তেছে, আর ডাউনওয়ার্ডে ক্লিক করলে কিবোর্ড থেকে ডাউনওয়ার্ডে প্রেস করতেছি, দেখেন অটোমেটিক এটা কমতেছে। তাহলে এইভাবে আমাদের শেপগুলোর সাইডগুলো কমা বাড়া করতে পারি। কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম, যদি দরকার না হয় কিবোর্ড থেকে ডিলিট করে দিবেন সিলেক্ট করে। তারপরে একটা আছে এখানে দেখেন স্টার, একইভাবে এখানে টানে দেখেন স্টার হচ্ছে। আর আপনার যদি স্টার বেশি দরকার হয় তাহলে এখানে ড্র্যাগ করে মাউস ধরে থেকে কিবোর্ড থেকে আপেরও দিয়ে বাড়াতে পারেন, ডাউনওয়ার্ডে দিয়ে কমাতে পারেন। এখানে এমন একটা স্টার নিলাম, এই স্টারের উপর যদি আমি এখন একটা ইলিপস নেই ছোট্ট করে এর ভিতরে যদি ড্র্যাগ করে দেই, কালারটা আমি এদিকে চেঞ্জ করে দিই, তারপর সিলেকশন টুলস দিয়ে এটাকে সিলেক্ট করে দিই। তাহলে এই টুলসগুলো দিয়ে আমরা এই ধরনের কাজগুলো করতে পারছি। এখানে আরেকটা টুলস আছে যেটা হচ্ছে ফ্ল্যার, ফ্ল্যার টুলস ক্লিক করে দেখেন এখানে এই ধরনের একটা ফ্ল্যার, এখান থেকে সিলেক্ট এখানে ক্লিক করে ড্র্যাগ করে এটা তৈরি করলাম, এবং যেখানে আরেকটা ক্লিক করবেন সেই দিবেন, এ পর্যন্ত একটা ডিজাইন হয়ে যাবে, দেখেন এই দুই জায়গা পর্যন্ত একটা ডিজাইন হয়ে গেল। তাহলে আজকে আপনারা এই বেসিক অবজেক্টগুলো, এই যে সিলেকশন টুলসগুলো, এই ধরনের টুলসগুলো দিয়ে কাজ, বিভিন্ন কাজ আপনারা প্র্যাকটিস করতে পারেন। আজকের মতো এইটুকুই।